তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। খাদ্যদ্রব্যে ভেজাল পদার্থের উপস্থিতি সংক্রান্ত যে প্রজেক্টটি পড়েছে তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমার এখান থেকে যে যে পয়েন্টগুলো ভালো লাগে তুমি লিখতে পারো। দেখো, ছবি হিসাবে এটা দিতে পারো। চলো, জুম অফ করছি, এই ছবিটা তুমি ইউজ করতে পারো। তারপর চলো লেখাটা দেখো, যতটুকু তোমার ভালো লাগে এখানকার লেখা তুমি লিখতে পারো। ওকে, চলো দেখো নেক্সট। ওকে, নেক্সট যাচ্ছি। দেখো, ডায়াগ্রাম করতে বলেছিল, চার্ট দিতে বলেছিল, সেই সব কিছুর মধ্যে আছে। রিল্যাক্স, অত চাপ নেওয়ার কিছু নেই, সব এখান থেকে লিখে দিবে। ওকে, তোমার যতটুকু ভালো লাগে ততটুকু লেখো, যদি শর্টকাট লিখতে পারো আরও ভালো। চলো নেক্সটে যাই। ওকে, চলো তারপরে দেখো, অনেক টপিক আছে, তোমার যা যা লাগে এখান থেকে লেখো। ছবিটা, এই যে ছবিটা ই করি, চলো জুম আপ করি, এই ছবিটা যদি ইচ্ছা হয় দিতে পারো। আর যে ডায়াগ্রামগুলো দেখো, চার্টগুলো দেখো, পার্থক্য হিসাবে আছে এখানে। ওকে, ভিডিওটা অবশ্যই পজ করে নেবে কিন্তু, বুঝতে পারছো তো? ওকে, ছবিটা ছোট করি। হ্যাঁ, এই দেখো ছবিটা, যদি আঁকতে ইচ্ছা করে আঁকতে পারো। এটা কিন্তু উপভোক্তা বিষয়ক বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ খাদ্যের যে ভেজাল দ্রব্য রয়েছে সেই সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন সংক্রান্ত কিছু টপিক নেটে আছে, সেখান থেকে নিলাম। ওকে, দেখো, ও আচ্ছা, ক্লিয়ারলি দিতে লাগবে না, এই দেখো। ওকে ওকে, তারপরে বাকিটা এই যে এখান থেকে দেখো, স্ক্রিনশট নাও না তো, নাহলে পজ করে নিতে পারো তোমার যেটা ভালো লাগে। তারপরে বাড়ির সবাই ভালো আছে তো? প্রচণ্ড গরম ছিল, ছুটি ছিল, পড়াশোনা কেমন হচ্ছে? ভালো করে পড়াশোনা করো মন দিয়ে। এই ছবিটা দেখো তো, এটা আঁকতে ইচ্ছা করলে আঁকতে পারো, অনেক বড় তো। তোমার এখান থেকে যা যা ভালো লাগে তুমি লেখো। ইউ আর এ জিনিয়াস, আমি জানি তুমি খুব ভালো স্টুডেন্ট, তোমার এখান থেকে যতটা ইচ্ছা করো তুমি লেখো। শর্টকাটে লেখার চেষ্টা করো, অনেক অনেক তথ্য এখানে আছে, তোমার কোন কোন পয়েন্ট লাগবে সেগুলোই তুমি ফোকাস করো। তুমি রিকোয়েস্ট করেছিলে, আমি তোমার রিকোয়েস্ট শুনলাম, মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।